দেখো আমরা আগের দিন পড়েছি যে তিনজন চালাক অনুগামী সিংহের তারা বন্ধু এবং তারা একটা উঠকে নিমন্ত্রণ জানিয়েছে সিংহের গুহাতে এবং সিংহ তাকে ওই তিনজন চালাক বন্ধুর সঙ্গে একসঙ্গে থাকার অনুমতি দিয়েছে তো তারপর থেকে আমরা আজকে পড়ব টোয়েন্টি নাইন পেজ কী বলছে থ্যাংক ইউ ইওর ম্যাজেস্টি কে বলছে এটা ক্যামেল বলছে কাকে বলছে সিংহকে বলছে কী বলছে ধন্যবাদ মহারাজ আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুচর বা বিশ্বস্ত অনুগামী হয়ে থাকবো সেট দ্য ক্যামেল উটটি বলেছিল দ্য লায়ন দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন স্কেপ সিংহ সিংহটি বাঘটি শিয়ালটি কাকটি এবং উটটি এরপর থেকে সুখে সুখে শান্তিতে সিংহের গুহাতে বাস করতে শুরু করলো ওয়ান ডে একদিন দ্য লায়ন ফেলিল একদিন সিংহ অসুস্থ হয়ে পড়লো হি নো লঙ্গার গো আউট টু হান্ট সে দীর্ঘদিন শিকারে যেতে পারলো না দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো অয়ার টু লেজি টু ফাইন্ড ফুড বাঘটা শেয়ালটা এবং কাকটি ছিল খুব এতটাই অলস যে তারা খাবারের খোঁজে যায়নি সো দে অল রিমেইন উইদাউট ফুড তারাও খাবার ছাড়াই অভুক্ত রয়ে গিয়েছিল না খেয়েই রয়ে গিয়েছিল দে বিকেম উইক থিন তারা ক্রমশই পাত রোগা এবং তারা ক্রমশই দুর্বল এবং রোগা হয়ে যাচ্ছিল অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট শুধুমাত্র উটটিই মোটা হচ্ছিল ই এট এ ঘাস খাই লিভস পাতা খায় অ্যান্ড ফ্রুট ফল খায় সে খেতে কি ঘাস পাতা এবং ফল দ্য হট সামার কুড মেক মেঘই মিক এই তীব্র গরম তাকে দুর্বল করতে পারেনি তারপর দেখো কী বলছে অ্যাক্টিভিটি টেন অ্যাক্টিভিটি টেন বলছে লেটস ফুড টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস দ্য বক্স বক্সের মধ্যে যেটা সঠিক তার পাশে টি এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে দ্য লায়ন হ্যাড ফোর ফলোয়ার্স তাহলে সিংহর ছিল চারটে অনুগামী তাহলে ট্রু হলে টু লিখবে ফলসলে ফবে ফ্লেপ লিখবে দ্য টাইগার দ্য ক্রো দ্য জ্যাকল হ্যাড নেভার সিনে ক্যামেল বেপর বাঘটি কাকটি এবং ফ্যাকশিয়ালটি এর আগে কখনো উঠ দেখেনি দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ হেম সিংহ আমন নিমন্ত্রণ জানিয়েছিল উটটিকে তাদের সঙ্গে থাকতে থাকার দ্য টাইগার দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকল অয়ার লেজি বাঘটি উটটি এবং খ্যাকশালটি ছিল কুঁড়ে বা অলস দ্য হট সামার কুন্ন মেক দ্য ক্যামেল উইক তীব্র গরম উটটিকে দুর্বল করে দিতে পারেনি তাহলে যেটা টু হবে সেটা ব্যাকের এই বক্সের মধ্যে টি এটা যেটা ফাইফ হবে সেটা এফ লিখবে হ্যালো এরপরে দেখো আমরা পড়ব থার্টি পেজ তো থার্টি পেজে কী বলছে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস আই আর ভেরি অ্যাংগ্রি তিনটে চালাক বন্ধু ছিল খুবই রাগি দ্য ক্রো সেইড টু দ্য জ্যাকল দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ কাকটি শিয়ালটিকে বলেছিল এই উটটি খুব মোটা এবং লম্বা হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক এ আমাদের খাবার হতে পারে এক সপ্তাহের জন্য দ্য জ্যাকল এগ্রিড শিয়ালটি রাজি হয়েছিল সো ডিড দ্য টাইগার বাঘও তাই করে বলেছিল দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেইড তারপর কাকটি বাঘ সিংহের কাছে গিয়েছিল এবং বলেছিল ইউর ম্যাজেস্টি মহারাজ উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস আমরা আপনাকে দেখতে পাচ্ছি না এই অভুক্ত এবং দুর্বল অবস্থায় উই ক্যান নট ফাইন ফুড ফর ইউ প্লিজ ইট মি আমরা আপনার জন্য খাবার খুঁজতে পারছি না দয়া করে আমাদের খান দ্য লায়ন সেইড সিংহটি বলেছিল ও নোট ডিয়ার কাউ ডিয়ার ক্রো ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স ক্যান নট ইট ইউ সিংহটি বলেছিল না প্রিয় কাক তুমি আমাকে আমাকে সেবা করেছ অনেক অনেক বছর ধরে সেবা করছো আমি তোমাকে খেতে পারব না দেন দ্য জ্যাকল সেড প্লিজ ইড মি ইয়োর ইট মি ইয়োর ম্যাজেস্টি বাট দ্য লাইন লায়ন রিফিউজড তখন সিংহটি তার কাছে গিয়ে অনুরোধ করেছিল যে আমাকে খান মহারাজ আমাকে খেয়ে নিন কিন্তু সিংহ সিংহ প্রত্যাখ্যান করেছিল তাকে দেন দ্য টাইগার সে তারপর বাঘটি বলেছিল মাই লাইফ ইজ আমার জীবনটা হচ্ছে আপনার প্লিজ ইড মিস দয়া করে আমাকে খান দ্য লায়ন রিফিউজ এগেন বাঘটি সিংহটি তাকেও প্রত্যাখ্যান করেছিল দ্য ফুলিস ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার বোকা উট্টাভ ভেবেছিলো যে তারও ঠিক একই রকম প্রস্তাব দেওয়া উচিত সো হি সেট সুতরাং সে বলেছি ওর ম্যাজেসটি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ হে মহারাজ আমার জীবনটা আপনাকে দিতে দিন দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল সিংহ এবং বাঘটি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েছিল উটের উপরে দেন দ্য ফোর অ্যানিমেলস অ্যাট এ গ্র্যান্ড মিল তখন চারটে পশুরই একটা মহাভোজ হয়েছিল বাট দ্য লায়ন লস্ট ফেসবুল ফলোয়ার ফর এভার কিন্তু সিংহটি হারিয়েছিল তার একটা বিশ্বস্ত অনুগামীকে চিরকালের জন্য বা চিরদিনের জন্য অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ হিতোপদেশ হচ্ছে একটা উপদেশমূলক গ্রন্থ বা বই সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে হলো তো তোমাদের এইটুকুই আমরা আজকে পড়বো তারপরে আমরা অ্যাক্টিভিটিগুলো পরের 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 অ্যাক্টিভিটিগুলো করবো তো তোমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কয়েক কিছু নাউন আছে সেই নাউনগুলো খুঁজে থাকবে চার চার পাঁচটা না পাঁচটা নাউন খুঁজবে ঠিক আছে চারটে ভাব খুঁজবে আর যেটা দেব সেটা হচ্ছে ভাব বলতে তোমরা সকলেই জানো যায় যে পার্টস অফ স্পিচের মাধ্যমে বা যে ওয়ার্ডের মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায় তাই তো তাকে আমরা ভাব বলি আর মানে সবাই জানো কি নাউন হচ্ছে কোনো কিছুর ব্যক্তি ব্যক্তিবস্তু বা স্থানের নাম বলছিল তাকে নাউন বলি তাই তো এরকম পাঁচটা পাঁচটা করে তোমরা এই পার্টটুকু আমরা পড়লাম সেখান থেকে খুঁজে নিয়ে লিখবে আর বাকি আগের পাতার যে হোমওয়ার্কগুলো দিয়েছি আর এই এটা দিয়ে টেক্স রিডিংটা পড়িয়েছি এটা পড়বে আর এই হোমওয়ার্কগুলো করবে ওকে তাহলে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো পরের দিন করব আজকের মতো এখানে রাখছি